যদি ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল বিশ্ব শাসন করে তাহলে ইহুদিদের সমস্ত দুনিয়া থেকে ইহুদিদেরকে একটা জায়গা আসতে হবে না এবং ওই কোন জায়গার কথা আসছে জেরুজালেম কোন জায়গা জেরুজালেম তাহলে জেরুজালেমে শেষ ইসলামী খেলাফত বাস্তবায়িত হচ্ছে ওখানে ওখানে দাজ্জালকে হত্যা করা হবে ওই জায়গা থেকে যদি দাজ্জাল বিশ্বকে শাসন করতে চায় তাহলে সব ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে কিনা এটা ওই 14 থেকে 18 সালই হয়ে গেছে তারপরে আস্তে আস্তে 48 সাল পর্যন্ত বাকি যেগুলো ছিল সব চলে আসছে তার মানে এই কাজটা শেষ তাহলে ওখান থেকে যদি বিশ্বকে শাসন করতে হয় ওদের তাহলে ওই জায়গায় ওদের একটা রাষ্ট্র লাগবে কিনা লাগবে না এমনি এমনি শাসন করতে পারবে ওই রাষ্ট্র গঠন হয় নাই কত সালে 48 কত সালে আরো মিলান তাহলে ওদেরকে ওখান থেকে রুলিং স্টেট সুপার পাওয়ার হতে হবে সুপার পাওয়ার মানে কি সবকিছুকে নিয়ন্ত্রণ করে যারা তো সেটা কি তারা করছে না মিডিয়া কার হাতে মিডিয়াগুলা ওদের হাতে ব্যাংকিং সিস্টেম কার হাতে ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো কার হাতে ওদের হাতে অস্ত্রশস্ত্র বড় বড় অস্ত্রগুলো কার হাতে কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিকল পড়ানো আছে কিছুই করতে পারবে না আরব নেতারা আপনারা বারবার বলছেন হামাস আরব আইনাল আরব বোম বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব বলছে না চিল্লাচ্ছে বলছে আইনাল আরব ওদের চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনদ টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাস্কিয়া নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তালেব 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুবহানাল্লাহ এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং দীন ইসলামের জন্যে কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতে কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়িভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ
বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামা, উম্মা জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মজনুন, পাগল, তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছেন। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছালপাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা মাছ, বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহম দিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আর আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কীভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কীভাবে? পৌঁছাবে না, পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পড়ে আসতেছি, চাচা আবু তোলেব তাকে এত মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব। আর আমরা চাচা আবু তোলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কী নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা তার চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও, শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। তো শেষে কি হলো? কালিমাটা পড়া হলো না? হলো না। বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়েন? আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম, নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনও এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আমাদেরকে, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো আদনান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই, নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না মাশাআল্লাহ। জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানাজা আবার 3-4 বার হয়।
নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে, রোজা রাখে না, জাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত 10টা পদ্মা সেতু বানানো যায়, বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত, জাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, জাকাতের টাকা দিয়ে ওইটা করা যাবে কিনা এটা তো একটা মাসালা, তাই না? জাকাতের খাত তো আটটা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এরকম কয়েকটা খাত আছে। তা আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক জাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে পারবেন না। ফলে কেন পারবেন না? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে, আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম, হুকুম আহকাম, শরিয়া ল, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে। সোজা কথা, তালেবান পারলো কেন? ওর আন্ডারে নাই, ও কারোর সাথে চলে না। সুবহানাল্লাহ, আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু শায়েখ আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো, এই করো, তোমাদের আকিদা ঠিক নাই, তালেবানদেরকে যে পজিটিভভাবে দেখে সেও নাকি মোনাফেক। কি বুঝলেন? যারা বিগত 20 বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মোনাফেক। কি সুবহানাল্লাহ করবেন নাকি? যারা বিগত 1 বছর 2 বছর না, 20টা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ করতে 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 করতে, বলা হয় যে প্রত্যেক 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 10টা বাড়িতে কারো পা নাই, কারো হাত নাই। 20 বছর কি কম সময় নাকি? অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে, যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল, যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে, ওখানে বোম ফেলবে। আমাদের মুসলিম ভাই, ঠিক আছে, ওই যে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, তুজ্জায়সা দোস্ত তো দুশ্মন কি ক্যা জরুরত, তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার। এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে, তুজ্জায়সা দোস্ত তো দুশ্মন কি ক্যা জরুরত। তো যাই হোক, তো এরকম 20 বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক, আর এরা হয়ে গেল এখন সহি আকিদার মানুষ। তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে? উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফেক চেনা যায়। যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মোনাফেক, ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন, এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফেক। উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে। আমাদের আলোচনার টপিক এটা না, টপিকে আসতেছি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞেস না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো না। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তাহলে একা যা করেছেন আমার মতো 100 জন আবু তাহা তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তাহলে কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে, পুরো সমাজ একদিকে, আবু তাহলে একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে
আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, তা আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না, হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্টেন্ট মুসলিম হয়েছি, প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না, সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল, বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আনআম, সরি আরফ, সূরা আরফের সম্ভবত 189 নম্বর আয়াত 189। ولقد بعد اعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس الله পাক বলেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, বলেন আউযু বিল্লাহ, লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব, তাদের কি অপরাধ ছিল, কি অপরাধে করব, লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে না, ওয়ালাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শুনে নাই, ওয়ালাহুম আয়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই, কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই, উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল, গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে, প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কি না? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কীভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো, বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট, কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি, এই চোখে দেখি কি না, দেখতে পাচ্ছেন তো আপনি, কানে শুনতে পাচ্ছেন কি না? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ, বলেন? নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই, কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারল না, বলেন? এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাদ, ওটা তো অনেক বড় স্কেল, তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয়, তো আত্মপর্যালোচনা মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। তো এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সৎকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ইমান ভঙ্গের কারণ জানে না, ওযু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন, আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি,
আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ পাকের রহমত অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি যাকাত দাও না রোজা রাখো না রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাই করতেছো প্রতিদিন করতেছো বন্ড দেখতেছো বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আছো মেয়েদের সাথে টাঙ্কি মারতেছো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আরেকটার পিছনে ইউনিভার্সিটিতে জেনা আর জেনা এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনাসামনি সব জায়গায় এগুলো অধিকার তাই ফ্রি মিক্সিংয়ের কারণে কি হয়েছে আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি তো এখন আপনি বলেন যে আমাকে বুঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই আল্লাহ পাকের খাস রহমত হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে অনৈক্য আছে আপোষে হিংসা বিদ্বেষ পরশ্রীঘাতরতা আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে কত হিজরি দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমানতদার সুদর্শন মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন কার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তখন তার বয়স কত ছিল 25 তার বয়স কত 40 আর আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই অ্যাটলিস্ট মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40 আমার বয়স 25 এখন আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এইদিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রীর বয়স 40 আমার বয়স 25 মনে করেন আমার বয়স এখন কত চলছে 32-33 হবে আর কি সূর্যের হিসেবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসেবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর কত মনে করেন 16 বছর 16 বছর একটা মেয়ের কি হায়েজ হয় বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্মদানে সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স 16 আমার বয়স 32 ডাবল 16 দুগুণে 32 না হ্যাঁ তাই তো অঙ্ক ভুলে গেছি ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহব্বতের সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্কাস এখন এই 16 বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন 16-17 বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এইখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এখন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম
তা আসলে কি কুরআন সুন্নাহ সমর্থিত হলো? না। এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি। জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাট লিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো। বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা। যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আরও অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না, গল্প করে যে কার কয়টা, কার কয়টা। কোনো ভাই হাসেন না, কোনো 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 ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই। আমাদের দিকেও তো বলতে হবে, ইনসাফ করতে হবে। তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন, কারণ এটা পর্নোগ্রাফির যুগ। কিসের যুগ? একজন টিচার যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয়, সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে। যদিও সে হাফেজ, যদিও সে আলেম, যদিও সে দায়ী, হোয়েভার ইজ, এরকম ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে, হয় নাই ভাই? আমি কি বাড়ায় বাড়ায় কথা বললাম? যেই করুক এটা পাপ। শাস্তি, শাস্তিও আবার কি? ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? তো সব দিকে সমস্যা। আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন, এখানে সাউন্ড বন্ধ করেন, সেটা হলো তার বয়স তখন 40, আমাদের নবীজির বয়স 25, ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে, কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব না, কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না। আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবিদের মতো স্ত্রী আশা করি কীভাবে? তো চলে গেছে লাইন, কারেন্ট চলে গেছে নাকি ভাই? এখন দিতে পারেন, এখন দিতে পারেন। আসছে, আসছে, বস। তো বিয়ে হলো, মাশাআল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। একটু বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জেনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি মারামারি কাটাকাটিতে আছে, তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকেন। হেরা, হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না, নিজে থেকে ভালো লাগবে না। এই যে আপনি, আপনি আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে তো? আপনি বুঝতে পারেন না, চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে, মনে হয় যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল, দিদি তেরা দেবার দিওয়ানা, আর বাসে কেন জানি এইসব গানই বাজে। আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি, লজ্জা আমাদের। আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের, কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি, এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয়? কোর্ট কাচারি, অফিস আদালত সব কিছুর ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, ওরা চলে গেছে, 200 বছর পিটিয়েছিল খুব আমাদেরকে, তারপর আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে, কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে,
এমন কি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে, এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে, সবখানে এখন হাই কমোড ব্রিটিশ ইংলিশ। তো ওরা কি আসলেই চলে গেছে আর আমরা কি আসলেই স্বাধীন? কে বলবে এগুলো আর কে ভাববে? আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন, বাট আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন। এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায়, মদ খায়, জেনা করে ইত্যাদিতে তিনি একা একা থাকা শুরু করলেন। একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন, কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল। কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে, বিকৃত, কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি। এখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা চলে আসলো। প্রথম ওহি কি ছিল ভাই? কোন সূরা? সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা, প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহেলিয়াতগুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে আগে। আগে কী লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে। দুজনের বুঝে আসছে, দুজন ঠিক বলছে। ওই ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে। বলছেন, এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হার তো আমাদের 80, 67, 77 এরকম আর কি। তো সত্যিই কি পড়ছি? কি পড়ছি? ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে, যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান। আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বোঝেন। এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন, জেনারেল শিক্ষা সমর্থন করছেন না? আমি বলবো না, আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ, আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হইনি আলহামদুলিল্লাহ, কয়েকবার ছাড়া। তো আমরাও জানি ব্যাপারগুলো কি। আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে, এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো না। তাহলে দরকার কি? সমন্বয়। এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে 50 বছর আগেই। তো এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই দুঃখজনক। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করে, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে, এদিকে হাফেজে কোরআন হবে, আরবি ভাষা শিখবে, আরবি ব্যাকরণ শিখবে, হাদিস হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে, মোতায়ালা করবে, মাশাআল্লাহ একদিন দেখা যাবে সে কোরআন সুন্নাহর জ্ঞানেও দক্ষ হয়েছে, এদিকে সে ডক্টর হয়েছে মাশাআল্লাহ, সে ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে। সম্ভব না? অনেক ডক্টর দেখবেন যে 50 বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে, তারপরে দিনের দিকে হেদায়েত হয়ে উপকার, দিনের উপকারে কাজ করছে। অনেক ইঞ্জিনিয়ার সাহেব এই কাজ করছে, অনেক অনেক আর্মি অফিসার, র্যাবের, পুলিশের, বিজিবি, তারা দেখবেন যখন রিটায়ার করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে, এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায়, করে অনেকে, করে না? এরা তারা কি অমুসলিম নাকি? তারা তো আমাদেরই ভাই, আমাদের ভাই না? শোনেন, যদি
বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাব না তারা যাবে? যাবে তো তারাই। জি আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আমার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিম দেশ সৈন্য পাঠিয়েছিল, মিশর ছিল, জানেন না আপনারা এগুলো ইতিহাস, 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, তো ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে যেই নেতা বললো ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে, তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন না, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই ভাইরাই থাকবে। তারা আমাদের ভাই না, তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন, পরকালেও সুখী করবেন। আমরা দোয়া করব, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না, জাতিগত বিভাজনটা খুব খারাপ, এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা আরও বাড়াতে হবে, এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি। আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহি এসেছে, ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট, ওয়াকাদ খাশিতু আলা নাফসি। বাংলাদেশে যত সিরাতের বই আছে না, তার 80% সিরাতের বই আপনি পাবেন যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলব। এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। হ্যাঁ, আর রাহিকুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দাও ছেড়ে দিব, বাসায় গিয়ে দেখেন চেক করেন, রাইটাররা লিখেছেন এটা, এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে, মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন, তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন না। যখনই তিনি উঠেছেন তখনই জিব্রাইল আলাইহিস সালাম সামনে এসেছেন, ইয়া মুহাম্মদ আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিব্রিল, হে মুহাম্মদ আপনি আপনি পাগল নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল আর আপনি জিব্রাইল, আপনি বিচলিত হন না। আরও একদিন আবার জিব্রাইল আলাইহিস সালাম হাজির, এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক, এটা কি একটা বড় ঘটনা না? এরপরে তিনি বাসায় আছেন বেশ কয়েকদিন, ওহি আসা বন্ধ আছে, আল্লাহপাক প্রস্তুত করছেন তাকে, আল্লাহপাক প্রস্তুত করছেন তাকে, কারণ ব্যাক টু ব্যাক ওহি আসতে থাকলে এটা একটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়। তো দ্বিতীয় ওহিটা আসছে, এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব। তিনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহপাক ওহি পাঠালেন, যখন ওহি পাঠাচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন, তিনি বলছেন আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই, আল্লাহপাক আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম উঠে দাঁড়ান, ফাংজির মানুষকে সতর্ক করেন। তো কুম ফাংজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান, মানে হচ্ছে আপনার কাছে যা আসছে এটা সত্য, এটা দিনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে, অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতে গেজে নেমে পড়ুন, ফাংজির মানুষকে সতর্ক করেন, রব্বাকা ফাকাব্বির আপনার রবের তাকবীর পাঠ করেন, ওয়া সিয়াবাকা ফাতাহির আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন, কাপড় মানে শুধু বাইরের পোশাক না ভিতরের হৃদয়ের পোশাকটাও, ওয়া রুজ্জা ফাহজুর যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন, কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সদকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা, এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না, আমরা আলোচনা করি প্রথম ওহিটা কি ছিল, এটা দ্বিতীয় ওহি ছিল।
উঠুন উঠুন, সতর্ক করুন। আপনি আপনি যা ভাবছেন এরকম কিছু না, আপনি নবী, আপনি শেষ নবী। এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই। আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে ১৩ বছর, কয় বছর ভাই? ১৩ বছর মক্কায় তিনি প্রথম ৩ বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হ্যাঁ, বেলাল ইবনে রাবা, আবদুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবি ৪০ জন বা ৮০ জন। আর নিজের ঘরে আছে স্ত্রী, আলী ইবনে আবি তালেব, জাইদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্যরূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেল, আবুল হা, বদবা, সাইবা, রাবিয়া, আশরাক, আশরাক বিন শরিক, এরকম কিছু মানুষ, ঠিক আছে? এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি গুলাবে না, ঠিক আছে? এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই, সাহাবিদেরকে দেয়া হয় নাই। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ, উল্টা ঝুলায় লটকায় রাখা, আমাদের রিমান্ডগুলোর মতো শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছে, এটা তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো আর অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচাকেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট, রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকাটি মারে, যে পাগল যাচ্ছে, এই যে জাদুঘর যাচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্রকাটে দেখেছি প্রায় ১৪ বা ১৫ বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রায় ১৪-১৫ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আর তাকে সারা জীবনে প্রায় এরকম ১৫-১৬টা গালি খেতে হয়েছে সারা জীবনে। কাকে খেতে হয়েছে? যে মানুষের আগেও কোনো গোনাহ নাই, পরেও কোনো গোনাহ নাই, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্যে, কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন, তার কি নিজের নিজের জন্য এই কাজগুলো করা? ১৩ বছর, ১৩টা বছর যখন মক্কায় এভাবে নির্যাতিত হতে হলো, এই যে বলা হচ্ছে সাহাবিদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোশত, চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি একটু ইমাজিন করতে পারি কিনা? আপনারা তো ফেসবুকে ঢুকলে গাজার চিত্রগুলো দেখছেন, বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, বন্ধের অবস্থা, ভাইদের অবস্থা, কিছুটা আঁচ করতে পারেন কি আসলে কি হয়েছিল ১৪০০ বছর আগে? এগুলোই হয়েছে, এগুলো ইসলামের চিরায়ত সুন্নত, হকপন্থীদের উপর এগুলো আসবেই, যদি না আসে ওয়াল্লাহি আপনি হকপন্থী না, ওয়াল্লাহি আপনি হকপন্থী না, আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছেন অথবা মডারেট ইসলামে আছেন, এটাও ঠিক ওটাও ঠিক, আমি মাঝামাঝি থাকব, আমি এটা ফখর করে বলছি না। পশ্চিমের কয়েকটা কান্ট্রি থেকে আমাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া সফরের পরে, যে আমাদের এখানে আসেন, দাওয়াতে কাজ করেন, মানে দাওয়াতে কাজ করেন মানে কনফারেন্স, এইভাবে কনফারেন্স করেন, মালয়েশিয়া যেমন হয়েছে আমরা আয়োজন করতে যাচ্ছি, ৭ দিনের জন্য আসেন, ৩ দিনের জন্য আসেন, ঠিক আছে? তা আমি বললাম যে আমার লেকচার কি শুনছেন কোনো দিন আপনারা? তো বলে না, বিভিন্ন ক্লিপ দেখেছি, পুরো লেকচার তো শোনা হয় নাই। তো বললাম যে আগে ইউটিউব চ্যানেল থেকে সব লেকচারগুলো শুনেন, তারপর যদি মনে হয় যে ওখানে গেলে আমি সেফ তাহলে নিয়ে যান, যদি মনে হয় যে এইসব লেকচার দেওয়ার পরে ওই সভ্যতায় গিয়ে কেউ সেফ থাকতে পারে, আমাকে আবার গোয়ান্তানামায় পাঠিয়ে দিবে না, আবু গারিব কারাগারে পাঠিয়ে দিবে না, তাহলে নিয়ে যান। তো এখন পর্যন্ত আর রেসপন্স করেন নাই। তো মডারেট ইসলামের সুযোগ নাই ইসলামে, ইসলাম ইসলামই, ওই পশ্চিমা আদলে আমরা মডারেট হয়ে যাব, ওদের
আদর্শ চলবে, আমাদেরটাও চলবে, তালগোল পাকায় একটা ভিশন 2030 বানাবো, এসব ইসলাম চলবে না। বুঝতে পারছেন না কথা? ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় নাই। ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না, ওর মূলনীতি মূলনীতির জায়গায় থাকবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, শাখা প্রশাখা কত কিছু ফুরুই পার্থক্য আসতে পারে, কিন্তু আসলি কোনো পার্থক্য আসবে না। তো যে কথাটা বলেছি এটা চিরায়ত সুন্নত, যে নির্যাতনটা মক্কায় হয়েছে, যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে, বা আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি। এটা হচ্ছে মুজাদ্দাবিনা বাইনাহুম, মানে এদিকেও না ওদিকেও না, দুটার মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। এরপরে আমি সামনে যাচ্ছি, তারপরে বদরগঞ্জে আসবো ইনশাআল্লাহ, বদরগঞ্জ থেকে আমরা ফিলিস্তিনে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু মনোযোগ ধরে রাখেন। কি বললাম হাদিসটা? কি সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্হিত কাজ দেখে, ফাল ইউগাইয়ির বিয়াদে, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। বলেন এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইয়ির, ফাল ইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে। এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত করে। এখানে ধরেন একটা জেনা হচ্ছে, নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহেশা কোনো কাজ হচ্ছে, এখানে যিনি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না। বলতে গেলে তিনি 10 বার চিন্তা করেন যে বললে কি হইতে পারে, তাই না? বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, জুয়া, কেউ কিছু বলতে পারে না। মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো, ধুমধারাক্কা গান বাজতেছে, আর ঢাকা শহরে বিশ্বাস করেন না এই এই অত্যাচারে থাকা যান। মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা বা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলার সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিল, নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে আস পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড আছে, মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছায়। কিন্তু কিছু করার নাই, আপনি বলতে যান, আপনি বলতে যান, উল্টা আপনার উপর চড়াও হবে, হুজুর আসছে বেশি বেশি পণ্ডিত, আমরা আর মুসলমান না, আমরা আর ইসলাম ফলো করি না, বলতে আসছে। আপনি বাসায় যান, নিজের ঘর ঠিক করেন, এ বলবেন। তো হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। ওয়ামান লাম ইয়াসতাতি, যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসের, ফাল ইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে? বরং চোখের সামনে জুলুম দেখছে। আজকে মৃতের সংখ্যা 6,857 জন, আজকে গাজার মৃতের সংখ্যা 6,857 জন, একটু আগে আমি খবর দেখে আসছি। এরপরেও কিছু মানুষ মাজলুম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশে। আমি বলেছি আপনারা মোনাফেক তখনই চিনতে পারবেন যখন উম্মা একটা সংকটময় অবস্থায় থাকবে, তার আগে চিনতে পারবেন। এরাই কয়দিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মাজলুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে, ইসরায়েলই ঠিক আছে, কেন তুই হামলা করতে গেলি, না করতে গেলে তো ওর হামলা করতো না, যুক্তি এটা না? কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি, আর 1400 মানুষকে কেন মারলি, 1400 ইহুদি কেন মারলি, এই জন্যই তো ওরা আসলো হামলা করতে, এখন যে তোদের 6,000 মরে গেল। বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, তো এদের ইমান ইমানি লেভেল তো তলানিতে আছে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের মধ্যে নাই। ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাআল্লাহ আপনারা অনেক বইপত্র বাজারে পাবেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, বা ইনশাআল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই,
হামাসের মতো সংগঠন যখন সৃষ্টিও হয় নাই তার আগেই তারা মোটামুটি 56% জায়গা দখল করে ফেলছে তো ওই সময় কেন করছে বেটা ওই সময় তার আক্রমণ কেন করেছিল 1914 থেকে 18 সাল থেকে শুরু করে এই যে শুরু হলো প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে তারপরে নাজদি ওখানে যে আহলে সাউদের নাজদি ছিল কিছু এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা ঢোকার পর অল্প অল্প করে প্রথমে 3% 2% 6% করতে 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 এই 48 সাল পর্যন্ত আসতে আসতেই 50 থেকে 56% জায়গা দখল হয়ে গেল ওই সময় কি হামাস ছিল ওই সময় কি ইন্তেফাদা হয়েছে ওই সময় কি দফায় দফায় এরকম মিসাইল ছোড়া হয়েছে যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে হাসপাতালে বোম মারা হচ্ছে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ওই সময় মুসলমান নামধারী কিছু শায়েখ দেখি এদের বিরুদ্ধে কথা বলছে মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা বলছে তাহলে ওই যে বললাম তুজ্জাসা দোস্ত তো দুশ্মন কি আসার পর তো এই ব্যক্তির কাছে আমাকে আকীদা শিখতে হবে আকীদা শেখার আর কেউ নাই বাংলার মাটিতে এই পুরো উপমহাদেশে আকীদার দাস দেওয়ার আর কেউ নাই তারা যখন এখানে ছিল না তাদের চেহারা যখন মানুষ দেখে নাই তখন মানুষ আকীদা শেখে নাই ব্রিটিশ আমলে আমাদের বাপদাদার আকীদা ঠিক ছিল না সুবহানাল্লাহ এখন এই মুনাফিকি মানহাজটাকে বলা হচ্ছে সহি মানহাজ আর যারা মুজাহিদ যারা হকের পক্ষে তাদেরকে বলা হচ্ছে এরা খারেজি এদের আকীদা ঠিক নাই এরা সন্ত্রাসী এরা অমুক এরা তমুক আল্লাহ পাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ এটা আপনারা মনে রাখেন কে আমাদের মাঠে দেখে নিয়েন কে আমাদের মাঠে দেখে নিয়েন জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে এই হাদিসটা জানেন না আপনারা ওলামায়ে কেরাম আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন প্রথমে একজন শহীদ কি করছো জীবন দিয়ে দিছি শহীদ হয়ে গেছি ভুল ক্যাডেট মিথ্যা কথা বলছো এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আমার জন্য তুমি জীবন দাও নাই যাও জাহান্নামে যাও আরেকজন কি করেছো অনেক দান করেছি মানুষ দানবীর বলে আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে দান করার সময় সতর্ক থাকে লোক দেখায় দান করে না রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকা নিবে 10 টাকা মুচি মুচি ভাই তরকারিওয়ালা ভ্যান চালক এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নিবে ওই বেরাট মসজিদ থেকে দিন প্রচার হবে আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি আমার কথা রাগ করতেছেন নাকি বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময় একদম গর্জিয়াস হেদায়েত উঠে যাবে পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে ওটা নাই নামাজ শেষ মসজিদ বন্ধ মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ি এখানে পড়ার দরকার নেই বিরক্ত হচ্ছে মনে হয় নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে লাইট অফ করতেছে ফ্যান অফ করতেছে ভাই তাড়াতাড়ি যান বিল উঠতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন তাছাড়া পারবেন না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আছে না নাই এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরও বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া এখন আসেন ফাইল্লাম ইয়াস্তাতি যদি তোমরা এটাও সক্ষম না হও আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ গর্দান থাকবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারাঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি আর এই লাস্ট এই পুরো এক মাসে আরও বেশি করে পড়েছি
যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শুনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 এর দিকে ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এরাই জাতি এরা কোন জাতি আপনাকে একটা আমি एग्जांपल দিয়ে বোঝাই হত্যা করা জাতি কাদেরকে বলেন আমি কি মিথ্যা বলছি না কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছো সুবহানাল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আরেকবার খায়বার যুদ্ধের সময় ওটা শেষ করব আমি ওইদিকে এসে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লামি আস্তাতিয়া ফাবি কলবিহি তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে আর যদি ওয়াযালিকা আদুআফু মিনাল ঈমান মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই ব্যাস সোজা কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে ঈমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকীদার দার্স দিতে হবে ওখানে আমাদেরকে সহি শিখতে হবে সহিটা শিখতে হবে আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহর ওয়াস্তে নিজের আকীদা নিজের আমল নিজের আমল নামা ফিকির করেন কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি শাস্ত্র লাগলে আর হকপন্থী হতে পারবো আমরা কিছু করতে পারবো না আমরা জানি এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন হ্যাঁ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন ফেসবুকে কিছু লিখতে পারছেন এই তো আপনার দৌড় আমাদের দৌড় এই পর্যন্ত না আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না ওই জায়গায় আমরা নাই আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো পারবেন না রোহিঙ্গাদের সময় আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই আশ্রয় দেয় নাই এখন গাজার সীমান্ত আছে মিশরে ওরা কি খুলে দিয়েছে বন্ধ বন্ধ না তা আমরা তো চাইলে সেটাও করতে পারবো না ওই রোলও প্লে করতে পারবো না তা আমরা কী করবো অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি ঘৃণা লালন করবো আল্লাহর কাছে দোয়া করবো আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করবো জালেমদের বিরুদ্ধে বদদোয়া করবো এগুলো তো করতে পারি আর যদি এগুলোও না করি আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই কাল কিয়ামতের মাঠে কি আমরা জবাব দিতে পারবো আপনার ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন বড় বড় ওলামায়ে কেরামদেরকে আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা আহলুল নেফাক ওয়াল জামায়াত কেনা ঠিক আছে আহলুল রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো না হকপন্থী ওলামায়ে কেরাম যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে তাকে রেপ করে ধর্ষণ করে তাহলে তার উপর আমাদের হুকুম কি আমাদের করণীয় কি ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন কি ফতোয়া দেয় নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায় জিম্মি করে রাখে তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে ওর উপর করা ফরজ যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে তার উপর করা ফরজ যদি কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে সবার উপরে করা ফরজ এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে যে 1918 সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলো মানুষকে হত্যা করেছে কতগুলো শিশুকে হত্যা করেছে কতগুলো মা বোনকে উঠিয়েছে আমি এখানে 3 পৃষ্ঠা লিখে নিয়ে আসছি কয় পৃষ্ঠা বলব শুধু একটা ঘটনা দেখলেন আপনি এই যে লাস্ট কয়েকদিন 2 সপ্তাহ এই 2 সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় ওই যে 6887 জন এখানে বেশিরভাগই নারী আর শিশু আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না শিশুদেরকে হত্যা করবে না এই শিক্ষা কে দিয়েছেন
এটা আপনাকে আমি জাস্ট দুই দুই সপ্তাহের কথা বলছি, জাস্ট দুই সপ্তাহ। আপনি 1918 সাল থেকে নিয়ে এই যে 2023 পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না, গুগল সার্চ দেন, বের করে ফেলবেন। 1933 থেকে 1933 থেকে 1939 এর মধ্যে ওখানে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে, বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো আছে এখন, ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 14 থেকে 18-র মধ্যে গণহত্যা চালানো হয়েছে, তারপরে 33 থেকে নিয়ে 41 পর্যন্ত চালানো হয়েছে, 48 সালে আমেরিকার সহযোগিতায় আরও বড় পরিসরে চালানো হয়েছে, তারপরে 54-56 তো হয়েছে, 63 সালে হয়েছে, 63 সালের পরে 73-এর দিকে হয়েছে, 81-এর দিকে হয়েছে, 88-এর দিকে হয়েছে। আমি কয়টা বলে শেষ করবো আপনাকে, আমাদের তো এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। আমরা কি সংখ্যা হিসাব করব, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এটা কি হিসাব করা আমাদের কাজ, না আমাদের একজন মাজলুম ভাইয়ের পক্ষে হলেও কথা বলা আমাদের কাজ, কোনটা? যদি কোনো মুসলিম ভাইকে অন্যায়ভাবে কোনো অমুসলিম রাষ্ট্রে হত্যা করা হয়, বিধান কি? ফিকহের কিতাব থেকে ফকিহদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের ফাউন্ডেশন সভাপতি আবরার ভাই না? হ্যাঁ, আবরার ভাই না, নাকি উপদেষ্টা? উপদেষ্টা আবরার ভাইদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আসলে এখানে ফতোয়া কি, দেখবেন তারা কি বলে। ফতোয়া নেন না আপনি? আমি ফতোয়া দিই না কখনো, না বিকজ আমি মুফতি না, কিন্তু আমার জানা আছে ফতোয়াটা কি। ওই মুসলিম ভাইকে উদ্ধার করা আমার দায়িত্ব। আমি জাস্ট আপনাকে দুইটা দলিল দিচ্ছি। এক, ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? সরাসরি ব্যাটল হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি, একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবীর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমান সম্রাটের কাছে যাও, রোমকদের একটা অংশ, পুরো রোমটা হিরাক্লিয়াস ছিল, এটা একটা অংশ, গিয়ে ইসলামের দাওয়াত দাও, তার ইসলাম কবুল করে কিনা দাওয়াত দাও। চিঠি পেয়ে অহংকার বশত ওই শাসক এই মুসলিম সাহাবিকে হত্যা করে। হয় না এরকম? হ্যাঁ, এত বড় সাহস আমাকে দাওয়াত দিতে আসে, আমরা পরাশক্তি, তোরা কোথাকার বেদুইন আরবের, এসব বলে বলে তাকে হত্যা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবির হত্যার বিনিময়ে বা আমরা এই ঘটনাকে কেন্দ্র করে 30,000 সৈন্য রেডি করে যাত্রা করেছেন তাবুকের দিকে। কত হাজার? একজন সাহাবির হত্যার বদলা নেওয়ার জন্য এত বড় সাহস। আমার সাহাবিকে হত্যা করা হয়েছে, একজন সাহাবি, রাষ্ট্রদূত, সে কিন্তু রাষ্ট্রদূত ছিল, রাষ্ট্রদূতকে হত্যা করা কিন্তু একটা বড় অন্যায়, না বড় অন্যায়। আল্লাহ নবী ফোর্স নিয়ে 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, একদম কাঠ ফাটা রোদ, 3-4 মাস পায়ে হেঁটে গিয়েছেন। ওই সময় তো সূরা তওবার আয়াত নাজিল হয়েছে, অনেকে যায় নাই, আয়াতুন নিফাকগুলো নাজিল হয়েছে, মনে নেই আপনাদের? এই এই যুদ্ধেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব দিয়ে দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি, বাকি অর্ধেক দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে এই 30,000 সেনাবাহিনীর 10,000-এর দায়িত্ব নিয়েছিলেন। এই 10,000 সেনাবাহিনী 3 মাস খাবে দাবে কি পড়বে সব দায়িত্ব তার। কত বড় দানবীর, চিন্তা করেন। আমি একটা এক্সাম্পল দিলাম, একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পদক্ষেপ নিয়েছেন, আর আমরা তার উম্মাহ 75 বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি, কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের প্রতিক্রিয়া এতটুকুই, আমরা এর তীব্র নিন্দা জানাই, এটাই আমাদের প্রতিক্রিয়া, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা এর পাশে, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। কোনো সিভিলিয়ানকে হত্যা করা উচিত নয়, এগুলো আমাদের বিবৃতি আর কি, কেউ কিছু বলতে পারে না। সত্যি কথা বলতে কি, দাজ্জাল আসার সময়টা কাছাকাছি চলে আসছে, এবং দাজ্জাল যখন আসবে, মানে মানুষের রূপে যখন বের হবে, তখন সে এই ইহুদিদেরকে নিয়েই বিশ্বটা শাসন করবে। তার মানে ইহুদিদেরকে শক্তিশালী হতে হবে। আমার একটা পয়েন্ট বুঝেন, তিন চারটা পয়েন্ট বুঝেন। যদি ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল বিশ্ব শাসন করে, তাহলে ইহুদিদের সমস্ত দুনিয়া থেকে ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে না, এবং ওই কোন জায়গার কথা আসছে, জেরুজালেম, কোন জায়গা,
জেরুজালেম তাহলে জেরুজালেমে শেষ ইসলামী খেলাফত বাস্তবায়িত হচ্ছে ওখানে ওখানে দাজ্জালকে হত্যা করা হবে ওই জায়গা থেকে যদি দাজ্জাল বিশ্বকে শাসন করতে চায় তাহলে সব ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে কিনা এটা ওই 14 থেকে 18 সালই হয়ে গেছে তারপর আস্তে আস্তে 48 সাল পর্যন্ত বাকি যেগুলো ছিল সব চলে আসছে তার মানে এই কাজটা শেষ তাহলে ওখান থেকে যদি বিশ্বকে শাসন করতে হয় ওদের তাহলে ওই জায়গায় ওদের একটা রাষ্ট্র লাগবে কিনা লাগবে না কি এমনি এমনি শাসন করতে পারবে ওই রাষ্ট্র গঠন হয় নাই কত সালে 48 কত সালে আরো মিলান তাহলে ওদেরকে ওখান থেকে রুলিং স্টেট সুপার পাওয়ার হতে হবে সুপার পাওয়ার মানে কি সবকিছুকে নিয়ন্ত্রণ করে যারা তো সেটা কি তারা করছে না মিডিয়া কার হাতে মিডিয়াগুলো ওদের হাতে ব্যাংকিং সিস্টেম কার হাতে ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো কার হাতে ওদের হাতে অস্ত্রশস্ত্র বড় বড় অস্ত্রগুলো কার হাতে কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিকল শিকল পড়ানো আছে কিছুই করতে পারবে না আরব নেতারা আপনারা বারবার বলছেন হামাস আরব আইনাল আরব বম বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব বলছে না চিল্লাচ্ছে বলছে আইনাল আরব ওদের চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনদ টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করব জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাসকিয়া নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে এই বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে সুবহানাল্লাহ পয়েন্টগুলো মিলিয়ে নেন সব ইহুদিরা চলে আসছে জেরুজালেমে সেখানে রাষ্ট্র গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গা এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন বিশ্ব ছোট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাদও বলতে পারেন যদিও আমি মুস্তাহিদ নই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন সেকেন্ডটার পরে আপনারা আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে কতদিন নবীজি বলেছেন 40 দিন কতদিন প্রথম দিন হবে 1 বছরের সমান দ্বিতীয় দিন 1 মাসের সমান তৃতীয় দিন 1 সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহদিও আসছেন না মাহদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে আর মাহদি না আসার আগে দাজ্জালও মানুষের রূপে বের হবে না এখানে ওখানে যে আনাচে কানাচে মাহদিগুলো বের হচ্ছে এরা মাহদি নয় গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহদি ও প্রথমে বলেছিল যে আমি মাহদি
তারপর বলেছে আমি হচ্ছি ঈসা, তারপরে বলেছে মাহদী ঈসা একই, আমি দুইটাই, তারপরে বলেছে আল্লাহর নবী তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবী নাউজুবিল্লাহ। তো ও দাবি করেছিল, আর আমরা জানি মাহদী কথা বলবে আরবি ভাষায়, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে হবেন, আর এই মাহদী কথা বলতো পাঞ্জাবি ভাষায়, পাঞ্জাবি মায়ের সন্তান ছিল। তো এগুলো মাহদী নয়, মাহদী আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন। আর আমার ধারণা ইন্টারপ্রিটেশন, বা শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, গাজা ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পিছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? সরাসরি বলছি ভাই, কিছু করার নাই, এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে, এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কী হবে সেটা ভাবতে হবে আমাদের। এক, করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না, এটা কোনো মহামারী না, এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাবে, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয় আমার হয় না, আপনি মরেন আমি মরি না, আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না, এমন মহামারী সার্কাস মহামারী হয় না। এগুলো কোনো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষকে। কী সেটা চায়না ভালো জানে, কী সেটা আমেরিকা ভালো জানে, আসলে এটা কী সেটা ইসরায়েল ভালো জানে। আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আচ্ছা মাশাল্লাহ, অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে, ঠিক আছে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা তারপরে আসেন, শেষ করে দেই ভাই, পরে আমরা কিছু কোশ্চেন আনসার নিব। নি ইমাম মাহদী আসছেন না মালহামার আগে, ইমাম মাহদী না আসলে দাজ্জাল বের হচ্ছেন না মানুষের রূপে, আর দাজ্জাল বের হওয়ার পরেই সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। আমাকে একটা খালি প্রশ্নের উত্তর দেন দেখি, কী বুঝলেন? দাজ্জাল কি একা একা ওয়ার্ল্ডটাকে শাসন করবে, যে আমি বের হইলাম এই সবাই আমার আনুগত্য করে, এমন হবে বিষয়ে? এমন হয় কখনো? তার অনুসারী লাগে না? তো এই অনুসারী সম্পর্কে হাদিসে স্পষ্ট বলা হচ্ছে ইহুদিরা ওকে ফলো করে। কোন ইহুদি? যাদের 2000 বছর থাকার কোনো জায়গা ছিল না, এই 1400-1800 সালে তারা ঢুকলো, তুর্কিদেরকে হটাই দিল, ফিলিস্তিনের জায়গা দখল করলো, এই 1800 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রায় বলা যায় পুরো ফিলিস্তিনই দখল করে ফেলছে, অলমোস্ট, অল্প কিছু জায়গা বাকি আছে। তারা সেখানে রাষ্ট্র গঠন করলো, জেরুজালেমকে রাজধানীও বানাই দিল, আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে, তাই না? দিন দিন আয়তনও বাড়াচ্ছে, একের পর এক যুদ্ধ করছে, কেউ ওর সাথে পারছে না, যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে। আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে, পারে নাই, একবার দুইবার না 4 বার, তাই না? এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণও করছে। আপনার কি মনে হয় ইউনাইটেড নেশনস বলেন, আমেরিকা বলেন, এগুলোর উপর ও নিয়ন্ত্রণ নাই? ওরা যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে, এক বোম দিয়ে যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে, অপরাধ, তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি। কথা বুঝেন নাই? ওরা 1 লক্ষ শিশুকেও যদি হত্যা করে, তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি, যদি না বলে আমার নাম বদলাই দেবে। ওরা কথা বলবেই, তারপরেও আপনার চিন্তা বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে কারা বিপক্ষে, কারা দাজ্জালকে ফলো করবে, এখনও চিন্তা বাকি থাকে আপনার? তাহলে তো আপনি অন্ধ হয়ে গেছেন দাজ্জালের মতোই। ও যে উলাইকা কাল আনআমের মতো, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখতে পারে না। আমার কথা বিশ্বাস করছেন না? এই যে 6000-6500 মানুষকে মারা হয়েছে, এর মধ্যে অর্ধেক শিশু। এরপরে বলেছে যদি ইসরায়েলের এগেনস্টে কেউ কোনো পদক্ষেপ নেয় আমি রণতরী পাঠাই দিব একেবারে, বলে নাই, খবর দেখেন না? ওরা ওর বিরুদ্ধে যাবে না। তাহলে এরা সবাই একই সূত্রে গাঁথা, এরা আলাদা কেউ না, এরা সবাই একই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা সবাই কাজিন সিস্টার,
আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাআল্লাহ 57টা আমাদের বক্তব্যে এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই বাস দ্যাটস অল এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাঁদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রোডিউস করতে পারে না এরা তেলের বিনে তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরে করে মুখস্ত করেছি বিশ্বাস করেন এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্ত আমাদের কোনটা কোন সাল কি ছিল এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপ রে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেকড় তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোনো কারেন্সিতে না মানে ধরেন যে এই এই ব্রিফকেস ভর্তি টাকা আছে কি আছে ভাই এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে 5 লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই ডর এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস আমাকে কি এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান আনতে হাবিবি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে আরও অনেক কান্ট্রি সাদ্দাম হুসেইন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেওয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব না খাটিগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না জায়েজ বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো কথা বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গলফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন তারপরে হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা 1973 সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছি শুনুন বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলাবাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক ব্রিফকেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাশাআল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু জ্বালাতে পারবেন না পারবেন কিচ্ছু জ্বালাতে পারবেন না পুরোই অচল তো এখন ভাই ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি
ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে, লাভ কার? বুঝেন নাই মনে হয়। প্রথমে আমি দিয়েছি ওকে ডলার, সাকিবকে, সাকিব দিয়েছে আমাকে তেল, সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি, তেল তো আমার থাকলোই, আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়র কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই, তো বলছে তো আমার তো প্রযুক্তি নাই, তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে। তো আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্র অভাব নাই, আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি, যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে, ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে, ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে, অথবা ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না, ওকে অন্য কিছু দিব। তা আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম, ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল। কিছু কি বুঝলেন? এইটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে, ও বলছে তোদের সাথে চলি না আমি, আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো, আমি নিজে অস্ত্র বানাবো। দেখেন না কয়েকদিন আগে গোলগাপ্পা একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে, দেখেন নাই? ও ভালো কাজ করছে তার ভাষা, হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সে সে ভালো কাজ করছে। এই নিয়ন্ত্রণটা ওরা দখল জায়রিস্টা নিয়ে নিয়েছে, জায়গার, ভৌগোলিকত্বের, মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্র, তেলের, সব কিছুর। এখন আমাকে বলেন তাহলে দাজ্জাল এখনও বের হয় নাই কিন্তু তার অনুসারীদের আজকে এই অবস্থা, তাহলে আসলে কি সময় খুব বেশি বাকি আছে না কম আছে? আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে। তবে সুসংবাদ আমাদের জন্য, সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ, এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই তো চূড়ান্ত সাফল্য, তাই না? আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে ইনশাআল্লাহ, আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের কীট হয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরে নাই, তারা জীবিত আছেন, তারা জান্নাতের ফল খাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের মায়েরা বোনেরা মরেন নাই, তারা এখনও জীবিত জান্নাতে আছে, এবং তারা এই দুনিয়াতে আরও বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন, যে আল্লাহ আমাদেরকে আরও একবার ফিরিয়ে দিন, আবার শহীদ হয়ে আপনার কাছে আসবো। ওরা এই দাবিই করছে আল্লাহর কাছে, আমাদের বোনরা মরে নাই, আমাদের ভাইরাও মরে নাই, আমাদের বাচ্চারাও মরে নাই, কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না। তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব। একজন ফিলিস্তিনি বাচ্চা যতদিন জীবিত আছে এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমরা পারি না, কি হয়েছে? ওরা তো পারে, দোয়া করবো আমরা তাদের জন্যে। আর আমরা এই হাদিস খুব ভালো করেই জানি যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস যাবে, এমন একটা জৈশ যাবে, ফালা নিআমাল জৈশু জৈশুহা, না ফালা নিআমাল আমিরু আমিরুহা ওয়ালা নিআমাল জৈশু যালিকাল জৈশ। কতই না উত্তম সেই বাহিনীর আমির, আর কতই না উত্তম ওই সেনাবাহিনী। আল্লাহ নবী যে বলছেন তারা যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, পৃথিবীর কোনো পরাশক্তি ওকে ঠেকাতে পারবে। আর যদি সেটা এই বিশ্বে হয় তাহলে আমরা বুঝতে পারছি এটা কারা হবে। যদি সেটা এখন হয়ে যায় আগামী 10-20 বছরের মধ্যে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, 100 বছর পরেও হতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে। আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কী ঘটছে। হ্যাঁ, যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মোনাফেক, টাটকা মোনাফেক, তাজা মোনাফেক, অমুক মোনাফেক, তমুক মোনাফেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, না থাকলে আল্লাহ পাক এই এই কলঙ্ক, এই উম্মাকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন। আমি শেষ করি এখন। সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে এটা তো সুসংবাদ গেল গেলই, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্যে আসমান থেকে সত্য মাসিহকে আবার পাঠাচ্ছেন ইনশাআল্লাহ। এবং তিনি ইমামুল মাহদী আসার আগে আসছেন না, আসার পরে আসবেন, আসার আগে না পরে, আসার পরে। তিনি নবী হিসেবে নন, শাসক হিসেবে, একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে। তারপরে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি নামবেন দুজন ফেরেশতার পাখায় ভর দিয়ে, চুলগুলো ভেজা থাকবে, ভেজা চুল দিয়ে, মনে হবে যেন মুক্তা ঝরছে। সিরিয়ার দামেস্কের যে মিনার মসজিদের সেখানে নামবেন, তখন মেসাকার যুদ্ধ চলতে থাকবে শাম অঞ্চলে। শাম অঞ্চল মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই সব জায়গা, এগুলো শাম। শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে পুরো এইটাই, আর বাইতুল মুকাদ্দাসের চারপাশটা স্পেশালি।
ওটাই সভ্যতার কেন্দ্র, কিন্তু ওখান থেকে সভ্যতা শুরু হয়েছে, শেষটা আবার ওখানে হচ্ছে, ওখানে শেষ হবে, যুদ্ধ চলতে থাকবে। ইমামুল মাহদি এসে বলবেন যে তোমাদের ইমাম কি ইমামতি করতে বলো, সুবহানাল্লাহ, ইমামুল মাহদি ইমামতি করবেন, দরজা খুলে দেওয়া হচ্ছে, দরজা খুলে দেওয়া হবে, দাজ্জাল তাকে দেখা মাত্রই গলতে শুরু করবে, পালাতে 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 এই প্যালেস্টাইনেই যেটা দেখছেন আপনারা এখন, এটার বাবে লুদ নামক জায়গাতে গিয়ে সে আটকে যাবে, এবং ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন ইনশাআল্লাহ। মানে মিথ্যা মাসিহকে সত্য মাসিহের হাতে হত্যা করা হবে। ওরা কিন্তু মনে করে দাজ্জাল ওদের মাসিহ, কারা মনে করে, এই জায়নিস্ট জিউজ, এরা মনে করে দাজ্জাল সত্য মাসিহ, তারা অপেক্ষায় তারা বসে আছে, কিন্তু সত্যিকারের মাসিহকে পাঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালাম, তারা উল্টে তাকে জারদ সন্তান বলে গালি দিয়েছিল আর তাকে হত্যা করার চেষ্টা করেছে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে, তিনি তারপরে দাজ্জালকে হত্যা করে ওইখানে যেখানে এই হত্যাকাণ্ড এখন হচ্ছে, এখানেই 40 বছর ইসলামী খেলাফতটা আবার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে হতে যাচ্ছে, তার সুসংবাদ দিয়ে শেষ হলো। এর আগে অনেক চড়াই উত্তরাই চলবে, রক্ত ঝরবে, শহীদদের সংখ্যা বাড়বে, তবে তারা জীবিত, তারা মৃত নন, এটা মনে রাখবেন। বদরগঞ্জ দিয়ে শেষ করতে চেয়েছিলাম, শেষ করার আগে কথাটা শোনেন, এখন এই পুরো ঘটনাগুলো আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ এবং তার রাসূল। তার এই পুরো দাওয়াতি বছরের 13 বছরে যখন তিনি এইরকম করে নির্যাতিত হচ্ছিলেন, তখন তাকে হিজরত করতে হয়েছে। কোথায় হিজরত করতে হয়েছে? মদিনায়। এবার আপনাকে আমি কনক্লুশনের দিকে নিয়ে আসি। এই মদিনাতে গিয়ে তিনি তখন দেখলেন যে এখানে ইহুদিরা আছে। কারা আছে? ইহুদিরা। আমাকে উত্তর দেন দেখি, যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় কি করছিল? এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করে? যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে, তার ওর দেশে জায়গা দেয় না কেন বলেন? যদি ফ্রান্সের ওর জন্য এত মহব্বত থাকে, ওর দেশে জায়গা দেয় না কেন? ব্রিটেনে জায়গা দেয় না কেন? মুসলিম ল্যান্ডে কেন? ওখানে কেন? কারণ ওরা দুইটা প্রতীক্ষায় বসেছিল। কয়টা ভাই? এক, ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল, এই নির্যাতিত হচ্ছিল ওদের দোষেই, ওদের পাপের কারণেই, কারণ এর আগে ওরা ভালো ছিল, এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি, এর আগে ওরা ভালো ছিল, বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ওদেরকে দিয়েছিলেন, যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছে, আবার ফাসাদ আবার বের করে দিয়েছে, এই করতে করতে শেষে গিয়ে ওরা দুইটা সুযোগ খালি বাকি ছিল। এক, ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে, সেই মাসিকে আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিস সালাম, তাকে তারা হত্যার চেষ্টা করলো, বলেছি ওরা নবীদেরকে হত্যা করা জাতি, আল্লাহ পাক ক্ষুব্ধ হলেন, ওদের উপর আবার গজব দিয়ে দিলেন। আরেকটা চান্স বাকি ছিল, এই চান্সটা হচ্ছে তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন, যার নাম হবে আহমদ। এখন চিন্তা করলো যে মাসিহকে তো আমরা পেলাম না, শাস্তি হয়ে গেল, অ্যাটলিস্ট শেষ নবীকে যেন পাই, মদিনায় চলো যাই। তো মদিনায় গিয়ে তারা বসে থাকলো। এখন মদিনায় ছিল ওদের তিনটা গোত্র, বনু কোরাইজা, নাম মনে রাখবেন, বনু কাইনুকা, বনু নাজির, তিনটা। কেন বসে আছে ভাই তাহলে এখনো মদিনায়? শেষ নবীকে পাওয়ার জন্য, কারণ শেষ নবীর উম্মত হতে পারলে আবার সম্মানিত হবে। এবার আল্লাহ পাক ওদের উপর অনেক রহম করেছেন, এত নিকৃষ্ট হওয়ার পরে আল্লাহ পাক যে রহমটা করেছেন, এতে বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক আরো বেশি রহম করবেন ইনশাআল্লাহ। কিরকম? এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও, নবী থেকে হত্যা করার পরেও আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় পাঠালেন, তাই না? ওখানে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী, একটু বসেন আমি শেষ করে দিচ্ছি, প্লিজ 10 মিনিট। শেষ নবী আছে ওখানে, আমরা যদি তার উম্মত হতে পারি, বায়াত দিতে পারি, তাহলে আমরা ধন্য হব। আল্লাহর নবী তাদের দরজা পর্যন্ত গেলেন, শুধু তাই না, তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে 16-17 মাস নামাজও পড়লেন, তাই না? তাদের সাথে মদিনা সনদ হলো, তারা চিনল, কিভাবে চিনল? সূরা বাকারায় আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নিঃসন্দেহে তাকে চিনে, তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে। কেউ কি সন্তানকে চিনতে ভুল করে? তাহলে চেনার পরেও কেন ইমান আনলো না? হটকারিতা, হিংসা, আগের উদ্ধত আচরণ, আগের খাসলত, এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে আর ওরা হচ্ছে বনু ইসরাইল, এখানে সমস্যা, এই সমস্যার কারণ। 17 মাস সময় ছিল,
ব্যাস বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক বললেন তোমরা তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও, ওই দিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না। কেবলাও পরিবর্তন হয়ে গেল, মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়ে গেল। তোমাদের সাথে আমরা চলি না, তোমরা আলাদা আমরা আলাদা। এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি, এক কেবলা নামাজ পড়েছি। আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মা, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে সবাই মুসলিম। তোমরা যেমন বনু ইসরায়েলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলাইহিসসালাম, সুলাইমানের আন্ডারে ছিলে আলাইহিসসালাম, তখন তোমরা যেমন ইসলামের উপর ছিলে, ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন নিয়ে আসেন নাই, তিনি ওই দিনটাই নিয়ে আসছেন, তাই না? এটা প্রমাণ করা হলো, কিন্তু তারা এটাকে স্বীকার করলো না। এবার এই দ্বিতীয় হিজরিতে কেবলা পরিবর্তন হয়েছে, কত হিজরি? এই দ্বিতীয় হিজরিতেই কেবলা পরিবর্তন হয়েছে, এই দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে, আর এই দ্বিতীয় হিজরিতেই এই বদরের যুদ্ধ হয়েছে। একই হিজরিতে এতগুলো ঘটনা, রোজা রেখে সাহাবীরা বদর যুদ্ধ করেছে। যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হলো, আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম, এবং ইহুদিরা এখন মুশরিকদের সাথে একত্রিত হয়ে এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না, ওই সময় তারা অন্যান্য মুশরিক বেদুইন অন্যান্য যারা ছিল শত্রু নাসারা এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগিয়েছে, তারা অপতৎপরতা চালাতে লাগলো, একে একে যুদ্ধ হতে লাগলো, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, খাইবার। আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনার এই 8 থেকে 9 বছরেই ইহুদিদের সাথে 4টা যুদ্ধ হয়েছে, কয়টা আমি বলে নেই। যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স 57, তার বয়স 56, তার বয়স 58, তার বয়স 60। এই বয়সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন, এবং তাদেরকে এখান থেকে বের করে দেয়া হলো। প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, ঠিক যেটা এখন করে যাচ্ছে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে, জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো, তোমরা শোনো, হে আমার উম্মত, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে, সলাতের ব্যাপারে যত্নবান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে। আমার কি পঞ্চম লাইনটা কি আপনাদের কানে গিয়েছে? কি বলেছেন আল্লাহ নবী? আরব থেকে, আরব উপদ্বীপ থেকে এদেরকে। তা আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নন, পুরো বিশ্ববাসীর জন্য রহমত না, তিনি যখন বলতে পারলেন এই কথা তার মানে বুঝতে হবে এই এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কি না, তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে? এরপর এই ভবিষ্যৎ এই এই ওসিয়তটা বাস্তবায়ন করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু, একটা একটা করে ধরে 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 বের করে দিন, বেরো এখান থেকে, আমার নবী বলে গেছেন এই কথা, আমার নবী বলে গেছেন এই ওসিয়ত করতে, আমরা না করে যাই কীভাবে? এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি, তাদের আন্ডারে আমরা আছি, ওদের সাথে লেনদেন, ওদের সাথে বন্ধুত্ব, ওদেরকে স্বীকৃতি দেওয়া, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা, কত কি নাটক চলতেছে, ওই জন্য পিটাচ্ছে আমাদের ভাইদেরকে, পিটাচ্ছে, আমরা এতে আনন্দিত না, কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্দারদের কারণেই, চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে। যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি দেখাতো বা শক্তি প্রদর্শন করত, ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো, ওরা কি এভাবে হত্যা করতে পারত? এদেরকে আগে বশ করে নিয়েছে, নিয়ে ওরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে, আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে, মনে করেন ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগাই দিয়েছে, আর বাইরে থেকে মানুষ দেখে সেলফি উঠায়। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে, উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষের ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই আমাদের, আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা, আমরা মানসিকভাবে আর সুস্থ না। ফেসবুক, ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে, অসামাজিক, সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কীভাবে দেখবেন,
বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল, হ্যাঁ বিয়ে করলাম পিকচার দিল, কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এটা, বাথরুমে গেছি আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা আপনাকে সতর্ক করি, ফেস খালি ফেসবুক ঢোকে স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে নিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে, আলোচনা হলে কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেন। শেষ কথা হচ্ছে, আমাদের নবীজি এই ওসিয়ত করে গেছেন, নবীজির সেই ওসিয়ত আমরা ভুলে গেছি। নামাজের ওসিয়ত তো ভুলে গেছি, নারীদের ব্যাপারে ওসিয়ত ভুলেছি, এমনকি শেষ কথা পঞ্চম বাক্য যেটা বললাম, আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দিও, এটা আমরা ভুলে গেছি। আমাদের বাপদাদারা সলফে সালেহীন, তাবে তাবেইন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদ কেরাম, তারা সবাই এর উপর অটল ছিলেন, তখন আমাদের অবস্থা এমন ছিল না। আর এখনকার এই 2023 সালে এসে চিত্রটা পুরাই উল্টা। যাদেরকে বের করতে বলেছেন ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না, ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না, কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না, ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না, পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপট। তো এখন এটা বুঝে নেন, যখন এরকম পুরো উল্টা একটা অবস্থা থাকে, ওটাকে সিধা করার জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তখন আর নিগোসিয়েশন, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা আর কোনো কাজ হয় না, তখন শুধু দাওয়াতে আর কাজ হয় না, তখন জিহাদের প্রয়োজন হয়, এবং এটাই সামনে হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, তো ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না, একটা বাচ্চাদেরকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে পা খুঁজে পায় না, এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে, এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না, এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত বড় জোরে কথা বলেও কিছু হবে না, এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো, কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে। আল্লাহর কসম, যদি আমাদের ক্ষমতা থাকতো, শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, আপনারা চিনেন না, উনি বলেছেন আমার কাছে যদি একটা পারমাণবিক ওয়েপন্স থাকতো, একটাই মেরে শেষ করে দিতাম ওদেরকে, উনি এই কথাটা বলেছিলেন। আপনার লেকচারটা দেখেন, এটা আমার কথা না, উনি বলেছিলেন, শেখ আহমেদ দিদাত, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, দেখেন। তা আমি এই কথা বলছি না, আমি এই কথা এ কারণে বলছি না যে ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা ওই ইসরায়েলের মতো রাষ্ট্রেও এই বিষয়গুলো নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে, আছে, এটা সত্য কথা আছে, আমাদের নবীর যুগেও ছিল। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, একজন সাহাবি উহুদের যুদ্ধের দিন সকালবেলা এসেছে, সকাল 9-10 বাজে, তখন এসে বলছে যে, সাহাবিদেরকে বলছে, রাসূলকে তো দেখতে পাচ্ছেন না, উনি কোথায়, উনি ব্যস্ত, সাহাবিদেরকে বলছেন, আচ্ছা আমার কি আগে কালিমার সাক্ষ্য দিতে হবে না আমি যুদ্ধ করবো আগে? সাহাবিরা বলছে আগে সাক্ষ্য দেওয়া লাগবে, তো উনি সাক্ষ্য দিলেন, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এবার যুদ্ধে গেলেন, কোন যুদ্ধ? উহুদ। কোন যুদ্ধ? হয়তো যুদ্ধ কতক্ষণ চলেছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হাইয়েস্ট, এর মধ্যে এই বেচারা শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে লাশগুলো দেখছেন, আপনারা তো জানেন ওখানে একটা মানে আমাদের একটা বিপর্যয় ছিল, তো তিনি খুবই ব্যথিত, লাশের মধ্যে দেখলেন, আরে এই ইহুদি ছেলে এখানে কেন, এ কিন্তু ইহুদি ছেলে এখানে কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি না, সকালবেলা এসে ইসলাম কবুল করেছে, যুদ্ধ করে ইসলাম শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যে, বাক্যটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন, আমিলা কলিল, সে অল্প আমল করলো, বা উজির কাসির, সে অনেক বড় নিয়ামত পেয়ে গেল, অনেক বড় আজব। এই ব্যক্তি কিন্তু মুসলিম হয়েছে কখন? তা আমি বললাম যে ওদের মধ্যে ভালো মানুষ কিন্তু আছে, যদিও অল্প আছে, এই জন্য আমি বলছি না যে একটা পারমাণবিক বোম ফেলে সবাই ঘেমে মেরে দিতাম, উনি ওনার ক্ষোভ থেকে কথাটা বলেছেন, কিন্তু আমরা বলছি যে ওদের সাথে কথা বলার সব ভাষা বন্ধ, এখন ওদের সাথে কথা বলার ভাষা এখন এই কয়টা খোলা, ওদেরকে কোনো তেল দেওয়া যাবে না, কোনো অয়েলের বিজনেস বন্ধ, ওদের সাথে অয়েলের কোনো বিজনেস নাই, ওদের পণ্য ব্যবহার করবো না,
বয়কট 25% মুসলিম সারা ওয়ার্ল্ডে মানে প্রায় 25 কোটি না সরি দূর কি বলতেছে কত কোটি ভাই 300-400 কোটি সারা ওয়ার্ল্ডের পপুলেশন মানে 800 কোটি 850 কোটি এর মধ্যে 25% হচ্ছে মুসলিম তাহলে কত হচ্ছে প্রায় 300-350-400 কোটি মুসলিম 400 কোটি মুসলমান যদি ওরা সেটা বাণিজ্য বন্ধ করে দেয় ওর বাপের ক্ষমতা আছে ওইখানে টিকে থাকা বাণিজ্য অস্ত্র একটা বিশাল অস্ত্র দেখেন না সারা ওয়ার্ল্ডে ওরা সে অস্ত্র প্রয়োগ করে কিছু হলেই বলে তোমাদের সাথে বাণিজ্য করব না পণ্য বয়কট করে দেয় আমরা সেই পথ ধরতে পারি নাই কারণ আমাদের সেই ঈমান নাই আল্লাহর কসম আমাদের সেই ঈমান নাই আমাদের ঘৃণা ভরে এদের পণ্য ত্যাগ করা উচিত মনের মধ্যে ঘৃণা লালন করে পণ্য ত্যাগ করা উচিত এবং আপনি বলতে পারেন যে ভাই কয়টা কয়টা ত্যাগ করব সবই তো ওদের আমি বলবো যে একটা পারলে একটা করা উচিত একটা পারলে একটাই করা উচিত তেল বন্ধ করা উচিত ওদের সাথে কোনো তেল দেওয়া হবে না ওদের সাথে কোনো বাণিজ্য চলবে না একজন ফিলিস্তিনি বা মুজাহিদ অথবা একজন শিশু জীবিত থাকা পর্যন্ত লড়াই চলবে যদি 100% মুসলমানকে মেরে শেষ করে ফেলে তবু অস্ত্র বিরতি দেওয়া যাবে না আরবের সমস্ত রাষ্ট্রদেরকে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে সমস্ত মুসলিমদেরকে এইসব ওয়াইসি টোয়াইসি ফেলেন এইসব ওয়াইসি পিএলও হাবিজাবি সব রাখেন যাদের কাছে সামর্থ্য আছে শক্তিশালী মুসলিম কান্ট্রি ওদের সবাইকে এক টেবিলে বসতে হবে বসে একটা রেজলিউশন পাশ করে অনতিবিলম্বে এদের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে এদের সাথে কোনো রকম নেগোসিয়েশন মুখের ভাষার কথা বাকি নাই সব ভাষা বন্ধ হয়ে গেছে একটা ভাষা খোলা আছে হিয়া হারবুল কিতাল এটা হলো লুগাতুল কিতাল লুগাতুস সেলাহ একটা হচ্ছে অস্ত্রের ভাষা কিতালের ভাষা আর কোনো ভাষাই বাকি নেই এদের সাথে আর আমার কথায় আপনি মনে করেন না যে আমি ইহুদি বিরোধী আমি মাজলুমদের পক্ষে জালেমের বিরুদ্ধে আমরা জুলুম দেখে আসছি বিগত এই 100 বছরের হিস্ট্রি আপনি পড়ে দেখেন 100 বছরের হিস্ট্রি এখন বলতে পারেন যে এটা হলে তো পশ্চিমারা ওকে সাপোর্ট করা শুরু করবে সবাই মিলে একটা মহাযুদ্ধ লেগে যাবে ওইটা তো লাগতেই আছে সামনে আজ হোক আর কাল হোক আর চুপচাপ থেকেও কি চুপচাপ থাকার পরেও কি মুসলমানরা জানমাল ভূমি নিরাপদে রাখতে পেরেছে চুপচাপ শান্তিপূর্ণ থাকার পরেও কি তারা আমাদের জমি দখল করে নাই মা বোনের ইজ্জত নেয় নাই তারা কি আমাদের ভাইদেরকে হত্যা করে নাই তারা কি আরবদের উপর গলায় দড়ি দেয় নাই তারা কি পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না তো চুপ থেকে মরার চাই থেকে অস্ত্র ধরে মরা ভালো ছিল কি না ওদের সাথে যুদ্ধ নতুন করে শুরু হয় না এটা ভুল কথা এই এই এটা অক্টোবর মাসে যা চলছে 2023-এর এটা নতুন করে শুরু হওয়া কোনো বিষয় না এটা 18 সাল থেকে চলে আসতেছে 1918 সাল থেকে যারা বলে যে এটা শুরু হওয়ার ফলে মুসলিমদের উপরে নির্যাতন আসছে এরা এরা একটা মোনাফিকের শ্রেণী এটা শুরু হয়নি আজকে এটা শুরু হয়েছে আজকে থেকে 75-80 বছর আগে ওরা থেমে নাই ওরা একদিনের জন্যও থেমে নাই প্রত্যেক দিন তারা কোনো মুসলিমকে হত্যা করেছে উদ্বাস্তু করেছে বের করেছে শিশুদেরকে হত্যা করেছে অথবা মা বোনদেরকে ধর্ষণ করেছে আমরা রেস্ট নিচ্ছি মনে করছি ওরা খুব ভালো অস্ত্রবিরতিতে আছে কিসের অস্ত্রবিরতি ওর সাথে কোনো ভাষাই নেই কথা বলা আল্লাহ পাক আমাদের নেতাদেরকে এইসব বুঝ দান করুন আমিন আমি জানি আমরা দুর্বল আমি বারবার এক কথা বলছি রাষ্ট্র হিসেবে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এবং এখানে ছোট পরিসরে কথা বলে কিছুই অ্যাটলিস্ট আমরা আমাদের চেতনা তো লালন করতে পারি ওই যে বললাম আপনি হাত দিয়ে পড়ছেন না হাদিস তাহলে কি বলছে মুখ দিয়ে বলতে হবে মুখ দিয়ে পড়ছেন অন্তত পক্ষে আপনাকে মন থেকে ঘৃণা করতে হবে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে এদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত রাখাই উচিত না করে কোনো কূটনৈতিক সম্পর্কই রাখা উচিত না ওর সাথে সম্পর্ক কিসের শত্রুর সাথে আবার কি সম্পর্ক এটা আহ্বান জানাচ্ছে বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো তুরস্কের মতো কান্ট্রি পর্যন্ত দেখলাম সেদিন বলছে যে যাদেরকে সন্ত্রাসী হিসেবে ওরা তুলে ধরছে এরা সন্ত্রাসী নয় তারা মাজলুম নির্যাতিত স্বাধীনতাকামী মুজাহিদ ওরা কথা বলা শুরু করেছে ইরান কথা বলছে আরব কান্ট্রি কিছু কথা বলছে বাট লোক দেখানো কথা বলা আর সত্যিকারের পদক্ষেপ নেওয়ার মধ্যে পার্থক্য আছে যদি এভাবে পদক্ষেপ আমরা নিতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে ধরবে ওই ভাইরা হাসতে হাসতে জান্নাতে চলেই গেছে ওদের কিচ্ছু যায় আসবে না ওরা ভালো আছে এখন ওরা অনন্তকালের নাজ নেয়ামতের মধ্যে আছে এখন বরং ওরা বলছে আল্লাহকে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও আরেকবার শহীদ হয়ে আস আল্লাহ আমাদেরকে ধরবেন অ্যাটলিস্ট বললাম কয়েকটা পয়েন্ট কূটনৈতিক সম্পর্ক রাখার দরকার নাই
অন্তত আমি হলে ডাকতাম না, আপনি ডাকতে চলে রাখেন, আপনার কবর আপনার, হিসেব আপনার, আমরা হলে ডাকতাম না কখনো না। দুই নম্বর, মুসলিম কান্ট্রিগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং যেসব মুসলিম কান্ট্রির মধ্যে পারমাণবিক অস্ত্র আছে ওদেরকে একতাবদ্ধ হতে হবে, হয়ে একটা ফোরাম গঠন করতে হবে। যদি অর্থনৈতিকভাবে ব্রিক্স গঠন করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন, তাহলে অবশ্যই ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করা সম্ভব। যে উদ্যোগ নিবে আল্লাহপাক দেখবেন তাকে ইমারতের আসনে বসিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। শুধু মুখের কথা না, ইনিশিয়েটিভ নিতে হবে, পণ্যগুলো বয়কট করতে হবে, রাষ্ট্রদূতদের সাথে রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ফেলতে হবে, তেল বন্ধ করে দেন, তেল বন্ধ করে দেওয়া, বাণিজ্য বন্ধ করে দেন। শুধু দুটো ভাষা খোলা থাকবে, এক যদি তারা এভাবে জুলুম করতে থাকে শেষ বিন্দু পর্যন্ত আমরা অস্ত্র ধরে লড়াই করতে থাকবো, আর যদি ওরা নেগোসিয়েশন করতে চায় তাহলে যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের ভূমি ছেড়ে চলে না যাচ্ছে ততক্ষণ কোনো শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। যদি ওরা রাজি হয় যে আমরা পুরো ফিলিস্তিন ছেড়ে দিব এবং আমাদের যারা উদ্বাস্তু সবাইকে ফিরিয়ে আনতে পারবো এবং আমাদের এক একজন ভাই এক একজন বাচ্চার হত্যার রক্তপণ দিয়াত দিবে, তারপরে কোনো শান্তি আলোচনা হতে পারে, তার আগে না। তার আগ পর্যন্ত একটাই ভাষা চালু আছে, লিগাতুসসিলাহ, অস্ত্রের ভাষা। যাদের সামর্থ্য আছে তারা এই কাজটা অবশ্যই করবে। আমরা ওদের জন্যে মন থেকে দোয়া করি, আল্লাহপাক যেন তাদেরকে বিজয় দান করে, আল্লাহপাক যেন তাদেরকে তার গায়েবি মদদ দান করে, আসমান থেকে আল্লাহ যেন ফেরেশতা পাঠায় সাহায্য করে। আল্লাহপাক যেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছে এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে অনন্ত সুখের জীবন দান করে। আল্লাহপাক যেন প্রত্যেক জালেমের শেকড় আল্লাহপাক উপরে ফেলে দেন। আর আমরা জানি ইনশাআল্লাহ অচিরেই মুসলিমদের এই টেবিলটা উল্টাবে, কিন্তু যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, ওই যে ভাই বললাম, নামাজ নাই, ইসলাম সংশোধন নাই, কোরআন নাই, হাদিস নাই, চর্চা নাই, কিছু নাই, চেতনা নাই, তখন শুধু এগুলো কথা বলাই হবে, কোনো কাজ হবে। আল্লাহপাক আমাকে জানা অনুযায়ী বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা পয়েন্ট আছে, এইসব ইস্যু নিয়ে ভিতরের যে মোনাফেকটা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে এগুলোকে পিটাই বের করবেন, এখান থেকে উম্মা থাকে এদেরকেও পিটাই বের করবেন। সালাউদ্দিন আইয়ুবি রহমুল্লাহ করেন নাই, আপনি এখন পিটাইতে যাবেন না, এটা যাদের সামর্থ্য আছে ওদের তাদেরকে বলেছি আমি, অনলাইনে যাবে এটা, ঠিক আছে? যাদের সামর্থ্য আছে তারা পিটাবে, আপনার হাত তোলার এখন সামর্থ্য নাই। কখন সামর্থ্য হবে? যখন আপনি মদিনার মতো কিছু পাবেন এবং যখন আপনার আমির থাকবে, যখন আপনার ইউনাইটেড প্ল্যাটফর্ম থাকবে, ইমারা থাকবে, জামায়া থাকবে, তখন পারবে। ওই যে মক্কাতে আমরা মার খেয়েছি না, তখন কি আমরা হাত দিয়ে কোনো প্রতিবাদ করতে পেরেছি? কিন্তু মদিনাতে যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, তখন কি আমাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ছিল কারো? এইটা বুঝে নেন, তারা কিছু লাগবে। তাহলে বদরগঞ্জবাসীকে এটা বলতে চাই, এই বদরগঞ্জের বদরের চেতনায় আল্লাহপাক আমাদেরকে ইমানি জজবা এবং আলো দান করুন। এই জায়গাটার নাম তো তাহলে পবিত্র নাম, তাই না? কেন বদর যুদ্ধ হলো, তারপরে উম্মার অবস্থা কি হলো, কেন আমরা মদিনায় ওদের সাথে যুদ্ধ করলাম, আল্লাহ নবীর শেষ ওসিয়ত কি ছিল, এখন ওই ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করছি কি না, এগুলো ভাববেন বদরগঞ্জবাসী বসে বসে। আর এখনকার মতো যে গৃহীত পদক্ষেপগুলো নিতে পারি আমরা, ফার্স্ট অফ অল ভাই আমরা আমাদের ইসলাম সংশোধনের চেষ্টা করি, দুই নম্বর আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ করে যাবো ইনশাআল্লাহ। আপনি আপনার বাচ্চাকে মানুষ করে যাবেন, আমাদের বাচ্চারা যদি দেখে এইসব কোনো ভিডিও তো চোখের সামনে পড়ে, আমাদেরকে জিজ্ঞাসা করছে বাবা বাচ্চাটা বাবুটা কাঁদতেছে কেন, আমরা বলতেছি যে বাবা এই ছোট্ট বাচ্চাগুলোকে এই শয়তানরা মেরে ফেলছে, আমাদের এই ছোট্ট বাচ্চাদেরকে এই শয়তানরা মেরে ফেলছে, আমরা বলতেছি বাবা তুমি যখন বড় হবা তুমি নিজে এই শয়তানদেরকে মেরে ফেলবে, বলতেছি ইনশাআল্লাহ, ছেলে বলতেছে ইনশাআল্লাহ, ঠিক আছে? বাচ্চা মানুষ করেন আপনি, আমরা হয়তো কত বছর বাঁচবো, 20-30 বছর হায়েস্ট এভারেজ বলতেছি ভাই, এভারেজ আর কথা বললাম, হায়েস্ট কত বছর আপনি বাঁচবেন, 70 বছর, 60 বছর, 65 বছর, 100 বছর? বাচ্চাদেরকে মানুষ করে যাবো, ইসলাম করি, সন্তান প্রতিপালন করি, ইহুদি পণ্য বয়কট করেন। তিন, আমাদের রাষ্ট্রদূত বহিষ্কারের ক্ষমতা নাই, যাদের ক্ষমতা আছে তারা যদি করে আলহামদুলিল্লাহ করবো, আমি দোয়া করবো তাদের জন্য। শেষ কথা হচ্ছে অয়েল বয়কট করার সমাধান, অর্থনৈতিক অবরোধ দেওয়ার সমাধান, মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ একটা সমাধান,
এবং তাকে চাপ যত রকম চাপ দেওয়া যায় চাপ দেওয়াটা সমাধান এর বাইরে সমাধানের কোনো রাস্তা খোলা নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন